প্রার্থী ঘোষণার আগে পর্যন্ত একটা বক্তব্য থাকতে পারে। মমতাদি বা অভিষেক যদি প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে পাঠান, আমাদের তো তখন তৃণমূলের চিহ্নের প্রার্থীকে জেতাবার জন্যই সবাইকে তৃণমূলের চিহ্নের জন্যই তো ময়দানে নামতে হবে। তাপস দা যা বলেছেন তার কাছে কি কিছু কথা তার কানে আগে থেকেই গেছিল? জানুয়ারি মাস থেকেই, 12 তারিখের আগে থেকেই তাপস রায় কিছু বক্তব্য রাখছিলেন বা আমাদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বলছিলেন, তো সেগুলো যদি পরবর্তী ঘটনার সঙ্গে মিলে যায় তাহলে তার সেই সন্দেহটা হতে পারে, তো সেই কথাটাই হয়তো তিনি বলেছেন। পার্টিকে বলেছেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার সঙ্গে গল্প করতে করতে এই ধরনের কথা অমুক ব্যক্তি বলছেন এই কথাটা তাপসদা বলেছেন এবং 12 তারিখের আগে বলেছেন, আগে বলেছেন, কিন্তু কোনো তারিখ ধরে কিছু বলেনি, মানে অমুক তারিখে যাবে বলেনি, কিন্তু অমুক ব্যক্তি বলছে যে তাপস রায়ের বাড়ি ইডি যাবে, এটা ইডি যাওয়ার আগেই তাপস রায় গল্প করেছেন এবং সেই গল্পের আসলে আমি ছিলাম, বলে দিয়েছি, বলে দিয়েছি। আরে এত বড় পৃথিবী, এত বড় জগৎ, এখানে অবিশ্বাস্য কোনো ঘটনা নেই, এখানে যে কোনো ঘটনা, যে কোনো ঘটনা, যে কোনো জায়গায় সেটা তো হতেই পারে, ফলে এখানে আমি বিশ্বাস করি কি আমি বিশ্বাস করি না তার উপর দাঁড়িয়ে তো পূব দিকে সূর্য ওঠে, এটার কোনো পরিবর্তন হবে না। না না, সর্বোচ্চ আদালতে গেছেন, সর্বোচ্চ আদালতে গেছে এবং সেখানে ওনার যে ইন্টারিম বেল ছিল সিবিআইও সুপ্রিম কোর্টে গেছে, সুদীপদাও মোদির কাছে গেছেন এবং ওটা সেটেলড হয়ে গেছে। সিবিআই সুপ্রিম কোর্টে গেছেন, সুদীপদা মোদির কাছে গেছেন, ওটা সেটেলড, ওটা আইনিভাবে ওই ব্যাপারটা উনি স্থায়ী বেলে আছেন, ওখানে কোনো অসম্পূর্ণতা নেই। তো বিজেপি নিজের পোষ্যপুত্রদের বাঁচাবে না কি আশ্চর্য? হ্যাঁ বলেছি তো, বলছি তো, এখনো বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির দালাল, সুদীপ বন্দ্যোপাধ্যায় রোজ ভ্যালির মালিকের ছেলেদের কোন কলেজে ভর্তি করিয়ে তার বিনিময়ে তাদের টাকা পয়সা নিয়ে বিদেশ সফর করেন বলে এজেন্সি তো অভিযোগ করেছে, তো সুতরাং রোজ ভ্যালির দালালকে রোজ ভ্যালির দালাল বলবো না তো কি বলবো? ওই বিষয়টা আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমার মুখে কুলু পাঁটা, ওই বিষয়টা নিয়ে দয়া করে আমায় কেউ কোনো প্রশ্ন করবেন না, ওই বিষয়ে আমি কোনো প্রশ্নের উত্তর দেব না, ওই টুইটটা আমি ভুলে গেছি। আমি বলছি আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওই ব্যাপারে আমি একটি কথাও বলবো না। এগুলো একেবারে দলীয় সাংগঠনিক বিষয়, এই বিষয়টা আমরা নেতৃত্বের সঙ্গে বারবার কথা বলছি, এটা নিয়ে বাইরে কথা বলবো না। আমি কি দলের একটা ভেতরের কথা বাইরে আলোচনা করলাম? করলাম না তো। আমি মুখপাত্র হিসেবে একটা শব্দও বলবো না, আমি আমি শুধু দলের একজন কর্মী হিসেবে বলতে পারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিশাহীন কথাবার্তা বলছেন, কুৎসা করেছেন এবং নরেন্দ্র মোদি বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। সিএএ বিষয়টা নিয়ে কুমিরছানা দেখাবার মতো একটা রাজনীতি চলছে এবং যে রাজনীতিটা সাধারণ মানুষের মঙ্গলের জন্যে নয়, অমঙ্গলের জন্য। এখন কোনটা অমিত শাহের দায়িত্ব, কোনটা নরেন্দ্র মোদির দায়িত্ব, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু দুজনেরই দায়িত্ব বাংলার মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলা এবং
রুটি কাপড়ার মাকানে যে উন্নয়ন বিজেপি দিতে ব্যর্থ, তার থেকে নজর ঘোরাতে এই ধর্মের কার্ড, কখনো সিএএ কখনো এনআরসি, এই ধরনের কাজগুলো করা। এই যে 100 দিনের টাকা দিচ্ছেন না, কেন কথা বললেন না প্রধানমন্ত্রী? 100 দিনের টাকা বকেয়া, এবং তৃণমূল কংগ্রেস নির্দিষ্টভাবে কিছু প্রশ্ন তুলে দিয়েছে যে আপনি যখন এসেছেন এর জবাবগুলো দিয়ে যান। আমি তৃণমূলের একজন সাধারণ সামান্য সৈনিক বা কর্মী হিসেবে বলতে পারি, সেই প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা তো প্রধানমন্ত্রী হচ্ছে না, উনি তো একতরফা কথা বলে যাচ্ছেন। 100 দিনের টাকা নিয়ে প্রধানমন্ত্রী কেন বাংলার মানুষকে কৈফিয়ত দিয়ে গেলেন না? আবাসের টাকা নিয়ে কেন বিভ্রান্ত করছেন? প্রপার কৈফিয়ত কেন দিচ্ছেন না? যে 100 দিনের কাজে সারা ভারতবর্ষে, সারা ভারতবর্ষে ফার্স্ট প্রাইজ পেয়েছে পশ্চিমবঙ্গ, ওনার সরকার দিয়েছে। পশ্চিমবঙ্গকে প্রথম পুরস্কার তো ওনার সরকার দিয়েছে, তো তাহলে তার টাকাটা আটকে রাখছেন কেন? এই সদুত্তর প্রধানমন্ত্রী দেবেন না? দেশের ব্যাংকগুলোর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে যারা বিদেশে আছে, 2014 সালে ভোটের আগে প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের ধরে আনা, কালো টাকা উদ্ধার করে এনে প্রত্যেকের ব্যাংকে 15 লক্ষ টাকা করে দেওয়া, উনি যেটা বলেছিলেন বছরে 2 কোটি চাকরি, তাহলে 10 বছরে 2 কোটি হলে 20 কোটি চাকরি হয়, সেগুলোর কৈফিয়ত কে দেবে? সেগুলো তো উনি তুলছেন না। উনি প্রতিশ্রুতি দেন, ভুলে যান, তারপরে নতুন করে মানুষকে, আমরা কর্মীরা এগুলো নিয়েই এলাকায় এলাকায় মানুষের বাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করব। দেখুন, ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীরা খুব স্পষ্ট জানেন তারা এখানে ভরাডুবি হবে, যে মহলটা তারা তৈরি করার চেষ্টা করছেন এই মহল তৈরি হবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং বিজেপি সরকারের বঞ্চনা, অনুন্নয়ন, প্রতিহিংসার রাজনীতি, মানুষ এর জবাব দেবেন এবং উন্নয়নে সাড়া দেবেন। সেই কারণে কখনো এই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে আতঙ্ক তৈরি করে ভোট টানার চেষ্টা, কখনো সিএর কথা বলা, কখনো এই বিভ্রান্তিকর কথা, উনি সন্দেশখালীর কথা বলছেন, রামমোহন রায়ের কথা বলছেন, প্রধানমন্ত্রী নিজের রাজ্য গুজরাটে বিলকিস বানর ধর্ষকদের গেট খুলে ছেড়ে দিয়েছিল বিজেপি, সুপ্রিম কোর্ট ধরে এনেছে, সেখানে মনে পড়ল না নরেন্দ্র মোদীর? আমি একজন তৃণমূলের কর্মী হিসেবে, বাংলার একজন নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, তার মনে পড়ল না সেটা? যে যখন উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ হয়, যখন মধ্যপ্রদেশে অন্তঃসত্ত্বা একজন বধূকে, মহিলাকে গণধর্ষণ করে গায়ে আগুন লাগিয়ে দেয়, প্রধানমন্ত্রী বাংলায় বারবার আসছেন, একদিন মণিপুরে যাওয়ার এখনও যার হিম্মত হয়নি, সময় হয়নি। ফলে আমি একজন নাগরিক হিসেবে, তৃণমূলের একজন সাধারণ কর্মী হিসেবে এই পাল্টা প্রশ্নগুলো দেব, উনি সেই প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। বাংলার মানুষ কিন্তু ভোটের বাক্সে এই প্রশ্নের কৈফিয়ত চাইবেন।